আজকে আমরা বানাবো গুড়জাওলির মাছের তেল ঝাল। কি কি লাগছে দেখুন, এই দেখুন গুড়জাওলি মাছ, তেল, নুন, টমেটো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, পেঁয়াজ। মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখানো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিস হয়ে গেছে, এইগুলো মাছগুলো দিলাম। তারপর দেখা মাছ হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই যে আর একটা যে মশলাটা দেবো, পেঁয়াজ ভাজা হয়ে এলে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, আদা বাটা সব দেওয়া আছে এতে। দিয়ে পেঁয়াজটা হয়ে এলে পেস্টটা দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যত মশলার গুঁড়ো দেখিয়েছিলাম সমস্ত এটা পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। একটু জল লাগবে, একটু জল দিচ্ছি। একটা পুরো টমেটো কুচি ছিল, দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। মশলাটা একটু ভেজে নেবো, ভালো করে কষে নেবো। এই দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা আমাদের হয়ে গেছে। এই দেখুন ওতে আমরা একটু জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, একটু ফুটে এলে মাছগুলো দেব। ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। গুড়জাওলি মাছ খুব টেস্টি মাছ। মাছগুলোকে আরেকটু উল্টিয়ে দেবো এদিকে। পিঠটাও একটু ফুটতে দেবো। হয়ে গেছে। এই দেখুন এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা গরম মশলার গুঁড়ো। আমাদের রান্নাটি রেডি হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গুড়জাওলি মাছের তেল ঝাল। এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু অতি সহজেই এই সুস্বাদু ডিশটি বানিয়ে ফেলতে পারবেন। আর বানানোর পর আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে জানান আপনাদের কেমন লাগলো এই গুড়জাওলি মাছ। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।